বর্ধমানের হীরালালের গম বপনের জন্য সার ও বীজ কিনতে ১ লক্ষ টাকা প্রয়োজন। সময় মতো বীজ বপনের জন্য তার কাছে গোল্ড লোনের আবেদন করার সুযোগ রয়েছে, কিন্তু হীরালাল বুঝে উঠতে পারছেন না সোনা বন্ধক রেখে ঋণ নেবেন কিনা। তার প্রশ্ন, গোল্ড লোনে কি কোনো রিস্ক নেই? আপনি যদি লোন নেন তবে তা ব্যাংক বা নন ব্যাংকিং ফাইন্যান্স সংস্থা অর্থাৎ NBFC থেকে নিন। ভারতে বিপুল সংখ্যক মানুষ জরুরি অবস্থার জন্য সোনা কেনেন, তারা গয়না এবং মুদ্রার আকারে সোনা কেনেন। করোনার সময় অনেক মানুষ যখন চাকরি হারিয়েছিলেন ও ব্যবসা থমকে গিয়েছিল, তখন এই সোনাই হয়ে ওঠে ক্ষতিগ্রস্ত পরিবারের বেঁচে থাকার একমাত্র ভরসা। আপনি যখন খুশি সোনা বিক্রি করতে পারেন বা আপনি সোনা বন্ধক রেখে ঋণও নিতে পারেন। ভারতীয় পরিবারগুলি ক্রমাগত সোনা কিনছে। গোল্ড লোন ফাইন্যান্স সংস্থা মন্নাপুরামের একটি রিপোর্ট অনুসারে 2020-21 অর্থবর্ষে বিশ্বের মোট সোনার 12.9% ছিল ভারতীয় পরিবারগুলির কাছে। 2021-22 অর্থবর্ষে সেই হার বেড়ে 13.6% হয়েছে। 2026-27 সাল নাগাদ এই সংখ্যা 14.1% পৌঁছবে বলে মনে করা হয়েছে। পার্সোনাল ফাইন্যান্স এক্সপার্ট জিতেন্দ্র সোলাঙ্কি বলেন যে ভবিষ্যতে লিকুইডিটি চাহিদা মেটাতে গোল্ড লোন একটি ভালো অপশন। এর জন্য বিপুল সংখ্যক মানুষ সোনা কেনেন, এটি মুদ্রাস্ফীতি রুখতে কার্যকরও বটে। ব্যাংক ও ফাইন্যান্স সংস্থাগুলি সহজেই বন্ধক রাখা সোনার মূল্যের 75% পর্যন্ত লোন দেয়। ধাতুর মূল্য এবং ঋণের পরিমাণের এই অনুপাতকে বলা হয় লোন টু ভ্যালু অর্থাৎ LTV রেশিও। সোলাঙ্কি এও বলেন যে কোনো ব্যাংক বা NBFC কোথা থেকে গোল্ড লোন নেওয়া হলো তাতে খুব বেশি ফারাক হয় না। লোন নেওয়ার সময় দেখে নিন অপেক্ষাকৃত সুলভ হারে ও সহজ শর্তে এই লোন কোথায় পাওয়া যায়। পাশাপাশি দেখে নিন ঋণের সুদ ও মূল পরিমাণ পরিশোধের সুবিধা কোথায় বেশি। যদিও গোল্ড লোন সংক্রান্ত ব্যাংক এবং NBFC-র নিয়ম প্রায় একই, কিন্তু তাদের সুদের হারে বিস্তর পার্থক্য রয়েছে। বর্তমানে ব্যাংকে গোল্ড লোনের সুদের হার 7-15%, NBFC-গুলি অবশ্য 24% পর্যন্ত সুদ নিচ্ছে। বর্তমানে NBFC সহজ শর্তে ঋণ দিচ্ছে। অনেক সংস্থা আপনার দোরগোড়ায় গোল্ড লোন অফার করে। NBFC-র তুলনায় ব্যাংকগুলির গোল্ড লোনের প্রক্রিয়া জটিল। গোল্ড লোন 1-3 বছরের স্বল্প সময়ের জন্য পাওয়া যায়। এক্ষেত্রে আপনার ক্রেডিট স্কোর কোনো বিষয় হয়ে দাঁড়ায় না, শুধু নিজের সোনা থাকা দরকার। এই কারণে দেশে গোল্ড লোনের প্রসার দ্রুত বাড়ছে। RBI এর তথ্য অনুসারে 2020 সালের অক্টোবরে 52,843 কোটি টাকার গোল্ড লোন মঞ্জুর করা হয়েছিল। 2021 সালের অক্টোবরে এই সংখ্যা 72,420 কোটি টাকায় পৌঁছেছে, যা গত বছরের একই মাসের তুলনায় 37% বেশি। 2022 সালের অক্টোবরে 83,620 কোটি টাকার গোল্ড লোন মঞ্জুর করা হয়েছিল, যা আবার গত বছরের তুলনায় 15.5% বেশি। আপনিও যদি গোল্ড লোন চান তাহলে মনে রাখবেন এর সুদ প্রতি মাসে পরিশোধ করতে হবে। সময় মতো সুদ পরিশোধ না করায় আর্থিক প্রতিষ্ঠানগুলি জরিমানা করে, যা অনেক বেশি আর্থিক ক্ষতির কারণ হতে পারে। আপনি একটি নির্দিষ্ট সময়ের জন্য সুদ না দিলে ঋণদাতারা আপনার সোনা নিলামও করতে পারে। তবে এর আগে আর্থিক প্রতিষ্ঠানগুলি নোটিশ ও সতর্কতা জারি করে থাকে, তাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে সময় মতো গোল্ড লোনের সুদ পরিশোধ করতে থাকুন। অর্থের ব্যবস্থা হয়ে গেলে মূল পরিমাণ পরিশোধ করে আপনার সোনা তুলে নিন।